2016 সালে একজন জাপানিজ বায়োলজিস্ট ইয়োশিনোরি ওজুমি একটা রিসার্চ পাবলিশ করেন। এটার জন্য তিনি নোবেল পুরস্কারও পান। সেখানে তিনি উল্লেখ করেন যে কিভাবে ফাস্টিং বা রোজা রাখলে আমাদের শরীরের ডেড সেলগুলো বেরিয়ে আসে আর অটোফ্যাজি প্রক্রিয়ায় আবার নতুন সেল রিজেনারেট হয়। এর ফলে কি হয়, আমাদের যে এইজিং প্রসেসটা আছে ওটা স্লো হয়ে যায়, এমনকি বার্ধক্যজনিত যে রোগগুলো আছে সেগুলোর আশঙ্কাও কিন্তু কমে যায়। এই কারণে আপনি খেয়াল করে দেখবেন যে পৃথিবীর প্রায় প্রতিটা ধর্মে কিন্তু এই যে রোজা ফাস্টিং বা উপোষের বা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কোনো কিছু না খেয়ে থাকার একটা রীতি উল্লেখ করা আছে। আর সমস্যাটা কোথায় হয় জানেন, আমরা বাঙালি তো, আমরা সারাদিন রোজা রাখার পর দিন শেষে গিয়ে একদম তৈলাক্ত বাজে ভাজা পোড়া খাবার খাই, ফলে শরীরের ভালো হওয়া তো দূরের কথা, হিতে বিপরীত হয়ে যায়। অবশ্য সমস্যা নেই, আজকে আপনাদের সাথে একটা খুব হেলদি একটা রেসিপি আমি শেয়ার করব। বর্তমানে কিন্তু আমরা অনেকেই চিয়া সিডস চিনি, রাইট? সো যাই হোক, আমরা প্রথমে নেব 2 চামচ চিয়া সিডস, তারপর দেব পানি, ব্যাস এখন জাস্ট 10 মিনিট অপেক্ষা। 10 মিনিটস লেটার, 10 থেকে 15 মিনিট পর এমন একটা ঘন টেক্সচার আপনারা দেখতে পাবেন। অ্যাকচুয়ালি যতক্ষণ রাখবেন তত ঘন হবে জিনিসটা, বাট 10 থেকে 15 মিনিট ইজ মোর দ্যান এনাফ। ওকে, সো এবার আমরা এই চিয়া সিডস এর ম্যাশটাকে গ্লাসের মধ্যে দিয়ে দেব। আই থিঙ্ক দ্যাটস এনাফ। এবার দেব এটার মধ্যে দুধ, ওকে, জিনিসটা সুন্দর লাগছে অলরেডি দেখতে। এবার দেব আমাদের পছন্দ মতো কিছু ফ্রুটস। প্রথমে আমি দেব কলা, তারপর আপেল, এখানে আমি বিভিন্ন ধরনের বাদাম ইয়া করে রেখেছি, ড্রাই নাটস, ওকে, তারপর আমি কিছুটা ডালিম বা লাল বেদানা দিয়ে দিচ্ছি এটার উপরে, ওকে, এবার আরেকটু চিয়া সিডস দিয়ে দিই, এন্ড আওয়ার ফাইনাল দই। এখানে আপনি আপনার পছন্দ মতো মিষ্টি দই ব্যবহার করতে পারেন অথবা আপনি টক দই ব্যবহার করতে পারেন, এটা আপনার ইচ্ছা। আর এই দইটা দেওয়ার পর আমি আবার একটু এবার দেব ফাইনাল লাল বেদানা, ডালিম বা এবং এই খেজুরটা, ওকে। তো দেখতেই পাচ্ছেন রেডি হয়ে গেছে ইফতারের জন্য ওয়ান অফ দ্য হেলদিয়েস্ট আইটেম। আমি খুলনার ছেলে, আমি বেসিক্যালি এটাকে বলি চিয়া ফালুদা, বাট ওয়ার্ল্ড ওয়াইড এটা চিয়া পুডিং নামেই বেশি পরিচিত। আর এটাকে খাওয়ার জন্য এখন আমাকে অপেক্ষা করতে হবে ইফতার পর্যন্ত। টেস্টটা খুবই ভালো, বাট একটা সত্যি কথা কি, মানে ফুড ব্লগারদের মতো খেয়ে টেস্টি জুসি জুসি টিন্ডার এগুলো করা যাবে না। অনেস্ট রিভিউ, মোটামুটি হয়েছে, মানে আমার মায়ের রেসিপি, এটা মা যেমন হয় বানায় বুঝলাম না, সেম টু সেম করছি, বাট হলো না, মাকে জিজ্ঞাসা করি কী হয় দেখি সমস্যাটা কোথায় হয়েছে, মাকে ফোন দিই। হ্যালো মা, ওই যে, হ্যাঁ মা, ওই যে তুমি আমাকে একটা ওই যে ফালুদা বানানো শিখাইছিলে না চিয়া সিডস দিয়ে, ওটা না ট্রাই করছি বুঝছো, বাট তোমার মতো হলো না কেন জানি, মানে টেস্টটা তোমার মতো আসলো না। তুমি আমাকে রেসিপিটা বলো তো, করছো? আমি তো ওই যে প্রথমে হচ্ছে চিয়া সিডস দিছিলাম, তারপরে হচ্ছে দুধ দিছি, তারপর হচ্ছে কলা আপেল দিছি, তারপর হচ্ছে খেজুর, না তারপরে হচ্ছে, হ্যাঁ, দই দিছি, তারপর খেজুর, আর হচ্ছে লাল বেদানা দিছি। বন্ধু দাও নাই মধু কেন, আরো অনেক কিছু দিলেও আসলে টেস্টটা তোমার হাতের মতো আসবে না, মানে ট্রিক্সটা কেন জানি তোমার হাতেই। না অসুবিধা নেই, খাও, ভালো করে খাও। আচ্ছা ঠিক আছে, আসলে আমরা যত চেষ্টাই করি না কেন মায়ের হাতের সেই টেস্টটা আসে না, কারণ ট্রিক্সটা কিন্তু মায়ের হাতেই থাকে। আর সত্যি কথা বলতে রান্না জিনিসটা আমার জন্য না, অ্যাকচুয়ালি রান্না আমাদের জন্য না হলেও হাউস হোল্ড চোর্স বা ঘরের যাবতীয় কাজ কিন্তু আমাদের সবার দায়িত্ব, এটা কিন্তু শুধুমাত্র আমাদের মায়েদের দায়িত্ব না।
আমাদের সবার উচিত কম বেশি ঘরের কাজ করে ঘরটাকে পরিষ্কার রাখা, ঠিকঠাক রাখা। যেমন এই যে রমজানের সময় আমাদের মায়েদের অনেক বেশি কষ্ট হয়ে যায়, কিন্তু কারণ ঘরের যাবতীয় সব কাজ রোজা রেখে তাদেরকেই করতে হয়। তাই যতটা পারি আমরা চেষ্টা করব তাকে সাহায্য করার। অ্যান্ড যেটা বললাম, হাউস হোল্ড চোর্স আমাদের সবার ডিউটি, শুধু আমাদের মায়েদের না।